জীবনের প্রতিটি ক্ষেত্রেই বেড়েছে নারীর অংশগ্রহণ বললেন প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ প্রমিলাকে বেগম রোকেয়া পদক প্রদান প্রার্থিতা ফিরে পেতে ইসিতে পাঁচ দিনে সাড়ে পাঁচ শতাধিক আপিল কাল থেকে ধাপে ধাপে চলবে শুনানি নির্বাচন নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে অভিযোগ আওয়ামী লীগের আরেকটি প্রহসনের ভোট করতে চায় সরকার বলছে বিএনপি এবং ভারতের এক ঘোষণাতেই দেশে পেঁয়াজের ঝাঁজ দ্বিগুণ বিপাকে স্বল্প আয়ের মানুষ নতুন পেঁয়াজ উঠলে দাম কমবে বলছেন ব্যবসায়ীরা আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি মাহমুদ হোসেন এবার বিস্তারিত দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় কাউকে বিনা অপরাধে হয়রানি না করার পরামর্শ দেন তিনি দুর্নীতিবাজরা যে দলেরই হোক তাদের আইনের আওতা আনার নির্দেশনাও দেন রাষ্ট্রপতি নাসিরউদ্দিনের রিপোর্ট ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করছে জাতিসংঘ দিনটি উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে দুর্নীতি দমন কমিশন দুদক এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন তিনি বলেন দুর্নীতিবাজদের ক্ষেত্রে কোনো দল বা নীতি আদর্শকে বিবেচনায় আনা যাবে না সংবিধিবদ্ধ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে জনগণের কাছে দুদকের জবাবদিহি থাকা উচিত জনগণ আশা করে দুর্নীতি দমন কার্যক্রমে কমিশনের সকল পর্যায়ের কর্মচারীগণ সর্বোচ্চ নিরপেক্ষতা ও নৈতিকতা প্রদর্শন করবেন দুদককে আধুনিক পেশাদার ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আপনারা বা আপনাদের কোনো ভুল পদক্ষেপ যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয় মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শকে ধারণ করে আরও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এটাই আমার প্রত্যাশা ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুদকে কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে পদ্মা সেতুতে অসত্য কেলেঙ্কারির ঘটনা প্রবাহ তুলে ধরেন মোহাম্মদ শাহাবুদ্দিন দুদক এই গর্বে গর্বিত যে আমরা কারো কাছে মাথা নত করি নাই কারো কাছে আমরা দেশকে নানানভাবে বিব্রত করার চেষ্টাকে আমরা প্রতিহত করেছি ন্যায়ের সাথে দুর্নীতি প্রতিরোধে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের তাগিদ দেন রাষ্ট্রপতি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ নাসিরউদ্দিন মোহনা সংবাদ ঢাকা রাজনীতি প্রশাসন সাংবাদিকতা সহ জীবনের প্রতিটি ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বেগম রোকেয়ার স্বপ্ন পূরণে সক্ষম হয়েছে বাংলাদেশ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন ধর্মের নামে নারীদের অবরুদ্ধ করে রাখার দিন শেষ হয়েছে নাসিরউদ্দিনের আরেকটি রিপোর্ট বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যিনি শিক্ষার আলোকবর্তিকা হয়ে নারীদের মুক্তি ও বিকাশের পথ দেখিয়েছেন নারী জাগরণে মহিষী এ নারীর অবদান স্মরণে ১৯৯৫ সাল থেকে দেয়া হচ্ছে বেগম রোকেয়া পদক চলতি বছর শিক্ষা অধিকার আর্থসামাজিক ও পল্লী উন্নয়ন এবং নারী জাগরণে অবদান রাখায় আলোকিত পাঁচ প্রমিলাকে দেয়া হয় এ সম্মাননা অনুভূতি প্রকাশ করেন এদেরই একজন নিশাত মজুমদার নারী ক্ষমতায়ন নিশ্চিত হওয়ায় বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি নারী শুধু পাহাড়ের উচ্চতা মাপে না সে পাহাড়ের শীর্ষে গিয়ে লাল সবুজের পতাকা ওড়ায় বাংলাদেশের নারী আজ শান্তি মিশনে অকুতোভয় যোদ্ধা আর এই যে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রগতি তার সর্বাধিনায়কও একজন নারী আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নারী জাগরণে কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হলেও বেগম রোকেয়ার হাত ধরেই উন্মোচিত হয় মুসলিম নারীদের শিক্ষার দ্বার তিনি স্বামীনারী যে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল করেন সেখানে ছাত্রী পাওয়া যেত না তিনি নিজে বাড়ি বাড়ি যেয়ে ছাত্রী সংগ্রহ করে নিয়ে আসতেন
এবং সেটা করতে যেয়ে অনেক সময় অনেক পরিবারের কাছ থেকে অনেক বাধা এবং অনেক প্রতিবন্ধকতা এসেছে, কিন্তু তিনি দমে যাননি কখনো। বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে বলে জানান তিনি। আমাদের সাংবাদিকতা, তথ্য প্রযুক্তি, শিল্প সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা সকল ক্ষেত্রে এখন মেয়েরা তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে। আমরা বেগম রোকেয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ বাংলাদেশ করতে পেরেছে। শেখ হাসিনা বলেন, নারীর অগ্রযাত্রায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান সবার উপরে। জেন্ডার সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থান বাংলাদেশ। নারী রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান আজ বিশ্বের সপ্তম। ইসলাম ধর্মের নাম করে মেয়েদেরকে আর কেউ আমাদের এখানে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আলোকিত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে নারী পুরুষ সকলেই সমানভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলা, অর্থাৎ স্মার্ট পপুলেশন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলে কমিশনে 561টি আপিল জমা পড়েছে। কাল থেকে 15 ডিসেম্বর পর্যন্ত চলবে শুনানি। এদিকে বিএনপি ও হেফাজতের কর্মসূচি কমিশনের দেখার বিষয় নয় বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। এম এ আজিমের রিপোর্ট। প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে 5 দিনে 561 জন প্রার্থী আপিল করেছেন নির্বাচন কমিশনে। শেষ দিনে কমিশন কার্যালয়ের সামনের অস্থায়ী বুথে অসম্পূর্ণ ফর্ম সংশোধন করে আপিল আবেদন জমা দেন প্রার্থীরা। আবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়েও জমা পড়ে আপিল। আপিলে আসছি, সাবমিট করলাম, আশা করি যে আমার এটা ঠিক হয়ে যাবে। কোনো একটা ষড়যন্ত্র করে এখানে আমাকে জাতীয় ইলেকশন করতে না পারি সেই সুযোগ গ্রহণ করেছে। আমি আপিল করেছি জনগণের জন্য একটু বিজয় হয়। অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রেই 1% ভোট নিয়ে জটিলতা, আয় ব্যয়, ঋণ বা বিদ্যুৎ বিল বকেয়া সহ নানা কারণে মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। সংশোধন করে আপিল করায় আবারও প্রার্থিতা ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। আমার উকিল এবং আমার সহকারীর ভুলক্রমে এটা 4 ভাগের 1 ভাগ জমা হয়নি। ই রিটার্নটা দাখিল ছিল না, সেই জন্য বাতিল করা হয়েছিল। এই রিটার্নটা এখন দাখিল করে গেলাম। রিটার্নের সঙ্গে একটু যে হলফনামা আছে একটু ডিফারেন্স হয়েছে আর কি। কমিশন সচিব জানান, কাল থেকে ধাপে ধাপে চলবে শুনানি, চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। 561টি আপিল আগামীকাল 10-12-2023 তারিখ হতে 15-12-2023 তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে মাননীয় কমিশন শ্রবণ করবেন, সিদ্ধান্ত প্রদান করবেন। এদিকে বিএনপির মানববন্ধন ও হেফাজত ইসলামের সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে সচিব জানান, এ ব্যাপারে পদক্ষেপ নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কার্যক্রম যা কিছু সব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন ঘিরে সহিংসতাকারীদের ওপর স্যাংশন দেওয়া উচিত মন্তব্য করে মানবাধিকার দিবসে বিএনপি নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি। সুরায়মনের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মানবাধিকার দিবসে কর্মসূচি নামে বিএনপির নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনের বিরুদ্ধে তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে, তারা এখন নাশকতার পরিকল্পনা করছে, বাস পোড়াচ্ছে, গুপ্ত হামলা চালাচ্ছে, গুপ্ত হত্যা করছে, ট্রেনে আগুন দিচ্ছে এবং এ পর্যন্ত প্রায় 300টি পরিবহন তারা আগুন দিয়েছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কোনো কারণ নেই। যারা নাশকতা করছে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। নিষেধাজ্ঞা আরোপের কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি, বরং নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, গুপ্ত হত্যা, জ্বালাও পড়াও, গুপ্ত হামলা, এদের উপরই নিষেধাজ্ঞা আরো অভিযোগ করা উচিত।
সব ষড়যন্ত্র মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের কথাও জানান ওবায়দুল কাদের। এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার আরেকটি পাতানো নির্বাচনের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য দেন তিনি। এতে সমমনা দলের নেতারা ঘোষণা দেন, মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হুমায়ুন কবিরের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সহ সমমনা দলের নেতারা। এতে বক্তারা অভিযোগ করেন, দেশের অস্তিত্ব হুমকিতে ঠেলে দিয়ে জোর করে ক্ষমতা থাকতে চাইছে সরকার। তিনি যে কোনো প্রকারে ক্ষমতা ধরে রাখবেন তাতে এমনকি বাংলাদেশের অস্তিত্ব হুমকির মধ্যে পড়ুক, তারপরও তিনি ক্ষমতা ধরে রাখবেন। বাবাকে না পেয়ে ছেলেকে, ছেলেকে মেয়ে না পেয়ে বাবাকে, এইভাবে আপনারা গ্রেফতার করে তাদের নামে কি ওয়ারেন্ট আছে? গণতান্ত্রিক অধিকার হরণ করে, মৌলিক অধিকার, ভোটের অধিকার হরণ করে তারা একটা তামাশা তৈরির চেষ্টা করছে। দেশের মানুষকে রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে, এই লড়াইয়ের মধ্যে দিয়েই আমাদের বিজয় অর্জন করতে হবে। সরকার আরেকটি পাতানো নির্বাচনের পায়তারা করছে বলে অভিযোগ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। জবাবদিহিবিহীন একটা সরকার আজকে নতুন করে পাতানো নির্বাচন খেলা খেলছে, আওয়ামী লীগকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দান করিয়ে কতগুলো তাদের বিরোধী পদদলিত তাদের যে দাস আছে তাদেরকে নিয়ে আজকে সে ভোট করছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি। তোমরা অসহযোগ ঘোষণা করো সরকারের বিরুদ্ধে, তোমরা রাস্তায় নেমো। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বাক স্বাধীনতা নিয়ে গণমাধ্যমকে চাপে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা একথা বলেন। এতে গণমাধ্যম কর্মীরা বলেন, বাক স্বাধীনতা সীমিত হয়ে পড়ায় কমছে সত্য প্রকাশে উৎসাহ। সুরায়া মুনির আরেকটি রিপোর্ট। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস উপলক্ষে গণমাধ্যম, বাক স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতা প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার 2023 অনুষ্ঠিত হয়। শনিবার রাজধানীর টিআইবি কার্যালয়ে এই আয়োজনে সাংবাদিক নির্যাতন নিয়ে জাফর সাদিক এক প্রতিবেদন তুলে ধরেন। সংবিধানবদ্ধ যে বাক স্বাধীনতা, মত প্রকাশের যে অধিকার, সেটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ সময় বক্তারা মন্তব্য করেন, দেশে বর্তমানে ভয়ের সংস্কৃতি চালু হয়েছে। জানান, মানুষ এবং গণমাধ্যম কর্মীরা বাক স্বাধীনতার চর্চায় নিরুৎসাহিত হয়ে সত্য প্রকাশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। বাক্যে স্বাধীন না হই তখন আমরা চিন্তায়ও স্বাধীন হতে পারি না, তখন আমরা আমাদের আসলে মতামত প্রকাশেও স্বাধীন হতে পারি না। টপ 5 কান্ট্রিজ যেখানে সবচেয়ে বেশি মানুষ জেলে আছেন তাদের বিচারের অপেক্ষায়। দেখি কিন্তু আমি সত্য বলি না, তাইলে কিন্তু আর সাংবাদিকতা এগোবে না। টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য ও চেয়ারপারসন ডক্টর সুলতানা কামাল বলেন, কথা বলার স্বাধীনতাকে হরণ করা হয়েছে, কারাগারের সাজা পাচ্ছেন অনেক নিরাপরাধ নাগরিক। যে কোনো ধরনের অত্যাচার নিপীড়ন সাংবাদিকদের মধ্যে হচ্ছে, তাদেরকে অসৎ বানাবার অনেক প্রচেষ্টা চলছে যে না এই খবরটা ঠিক ছিল না। যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলছে, এর আগে ICT ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, দেখা গেছে সবচেয়ে বেশি কিন্তু সাংবাদিকদের উপরেই ব্যবহৃত হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন টিআইবি প্রধান। সংস্কৃতি তৈরি করা যে বিষয়টা আলোচনা হয়েছে সেটি আমরা দেখতে পাই এবং ক্রমাগতভাবে সেটি আরও বেশি ঘনীভূত হচ্ছে। রাজনৈতিক অঙ্গন এবং গভর্নেন্সের যে অঙ্গন, প্রশাসনিক অঙ্গন, সেটাকে মনোপোলাইজ করতে হবে, একচ্ছত্র ভুবন করতে হবে, সেটি করার জন্য কোনো যেন ভিন্ন মত না থাকে। 6 বিচারকের সমন্বয়ে 54 জনের মধ্যে থেকে বাছাই করে টেলিভিশন, প্রিন্ট, ক্যামেরা, প্রামাণ্যচিত্র, ফটো সাংবাদিক সহ মোট 5 পুরস্কৃত করা হয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দিনাজপুরে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 100 টাকা। বৃহস্পতিবার ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ায় দাম বাড়ে বলে জানান ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। দেশি পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। দিনাজপুর ও হিলি প্রতিনিধির তথ্যে আরও জানাচ্ছেন শামীর ছর্ণা।
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি। এ বন্দর দিয়ে সর্বাধিক পরিমাণে ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়। ভারত হঠাৎ করেই রপ্তানি বন্ধ করে দেয়ায় একদিনেই পণ্যটির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। বাজারে এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আমাদের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়ে গেছে। গতকালকের আগের দিন নিলাম 90 টাকা কেজি, পেঁয়াজ বন্ধ হওয়ার কারণে আজকে আবার 180 থেকে 200 টাকা কেজি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজের রপ্তানি বন্ধের ঘোষণায় এমন দাম বেড়েছে। তবে চলতি মাসের শেষ দিকে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কমবে বলেও জানান তারা। ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করে দেওয়ার কারণে আমাদের দেশে পেঁয়াজের বাজারে একটু অস্থির হয়েছে। ভারতীয় সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, তারা আগামী 31 মার্চ পর্যন্ত পেঁয়াজ এক্সপোর্ট করবে না, মানে রপ্তানি করবে না। ভারতীয় একটি প্রজ্ঞাপনে আগামী 31 মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। শারমিন শর্মা, মোহনা সংবাদ। এদিকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ফরিদপুরে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর। দুপুরে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পেঁয়াজের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় ফরিদপুর বাণিজ্যালয়কে 5,000 এবং আল মদিনা ট্রেডার্সকে 2,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি খাবার হোটেলকে 5,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কার্বন নিঃসরণে ভূমিকা না থাকলেও বাংলাদেশকেই এজন্য বেশি মাশুল গুনতে হচ্ছে বলে জানালেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ইয়াং বাংলা আয়োজিত বিদ্যুৎ খাতে উদ্ভাবনী পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। যেসব দেশের জন্য জলবায়ুর বিরূপ প্রভাব পড়ছে তারাও বাংলাদেশকে চাপ দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ কিন্তু এই কার্বন এমিশনের জন্য দায়ী না, কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি প্রেশার দেওয়া হয়। তো আমাদের কার্বন এমিশন less than 1%, কিন্তু যারা আমাদের উপর এই প্রেশারটা দিচ্ছে তারাই ছিল বিগত দিনের সবচেয়ে বড় দায়ী এই বিশ্বকে এই অবস্থায় নিয়ে যাওয়া। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই। সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাল গুলশানে প্রথম এবং বাদ জোহর সুপ্রিম কোর্ট এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার বড় ছেলে ব্যারিস্টার মইনুল একসময় পত্রিকাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে ডেইলি নিউ নেশন নামে একটি ইংরেজি দৈনিকের প্রকাশকও ছিলেন। 2007 সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনও করেন তিনি। রাজধানীতে অনুষ্ঠিত হল ক্রীড়া মিলন মেলা। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স এসে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন স্লোগানে আয়োজিত সাবেক ক্রীড়াবিদ ও সংগঠকরা উপস্থিত হন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। বক্তব্য দেন সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্ন, আব্দুল গাফফার, সংগঠক আজম নাসির, সিরাজউদ্দিন আলমগীর, তরফদার রুহুল আমিন সহ অনেকেই। ক্রীড়াঙ্গনের উন্নয়নে বর্তমান সরকারের অবদান স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান তারা। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জীবনের প্রতিটি ক্ষেত্রেই বেড়েছে নারীর অংশগ্রহণ বললেন প্রধানমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 5 প্রমিলাকে বেগম রোকেয়া পদক প্রদান। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 5 দিনে 550 আপিল, কাল থেকে ধাপে ধাপে চলবে শুনানি। নির্বাচন নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, অভিযোগ আওয়ামী লীগের। আরেকটি প্রহসনের ভোট করতে চায় সরকার, বলছে বিএনপি। এবং ভারতের এক ঘোষণাতেই দেশে পেঁয়াজের ঝাঁঝ দ্বিগুণ। বিপাকে স্বল্প আয়ের মানুষ, নতুন পেঁয়াজ উঠলে দাম কমবে বলছেন ব্যবসায়ীরা। এই ছিল মোহনা সংবাদে পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।